অন্তর্বর্তী সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে স্বৈরাচারের দোসররা আবার ষড়যন্ত্রের সুযোগ পায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছে তা নষ্ট হতে দেয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে গণসমাবেশের আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন কিশোরগঞ্জ ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা। সেখানে আন্দোলনে নিহতদের পরিবারকে দলের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে নানা চক্রান্ত করছে। সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, যে কাজ সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।